রাজবাড়ির পদ্মা নদীতে সোমবার মধ্যরাতে গোপাল হাওলাদার নামে এক জেলের জালে দানব আকৃতির বিশ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়েছে মঙ্গলবার বিশে আগস্ট দৌলদ্দিয়া ঘাটে গিয়ে দেখা যায় মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেছে আসলেই অবাক ঘটনা মাছটি একেবারেই দানব আকৃতির দেখতে হুবহু দানবের মতোই এর আগে এরকম মাছ সচরাচর পাওয়া যায়নি মাছটি দৌলদ্দিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দুমোল্লা চব্বিশশো টাকা কেজি দরে আটচল্লিশ হাজার টাকা দিয়ে কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দুমোল্লা বলেন জেলে গোপাল হাওলাদারের কাছ থেকে আটচল্লিশ হাজার টাকা দিয়ে আমি মাছটি কিনেছি মাছটি আরও বেশি দামে বিক্রির আশায় করছেন তিনি